শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে সকাল থেকেই। আমার সকালে সব বাসি কাজটা সব কমপ্লিট, আমি রান্না করে চলে এসেছি, আমার ভাজিও শেষ, কড়াই পুরো গরম হয়েছে, বাসি কাজটা সব সারা হয়ে গেছে। এখন আমার একটা ভাজিও হয়ে গেছে আর একটা সবজি বসাবো, কড়াইটা পুরো গরম হয়ে একদম, দাঁড়া তোমাদের দেখে যে ধোঁয়া উঠছে, পুরো গরম হয়ে গেছে। ঠিক আছে, সবজিটা বসে দিয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলি। হয়ে গেছে আর একটা সবজি বসাবো, এদিকে বাচ্চা কাচ্চাদের গিজানি কয় কাপড় ভিজানি, জল গরম বসে দিয়েছি। আর এদিকে দেখো আমার তেলও গরম হয়েছে, ফোড়ন দিয়ে দিছি, এখন সবজিটা দিয়ে দেবো। ঠিক আছে, ঘর ঝাড়ু দিয়ে করবো। ঠিক আছে, এদিকে আমি তোমাদেরকে দেখে আমার চা হয়ে গেছে, একটা ভাজি হয়ে গেছে, সবজি বসে দিয়েছি, তারপরে জল গরম দেখো হয়ে গেছে। আমি এখন গ্যাসটা নেমে দিই, কাপড়গুলো ভিজে দিব আর এই সবজিটা আমি একটু লব নুন দিয়ে ঢেকে দিব, তারা তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, ভাজিটা এখন করলাম আর এই যে চা আর এটা দুধের বাসন, দুধের বাসন তো রাতে ধুতে নেই, ঠিক আছে এখন ধুয়ে দেবো। তারপরে এখানে আছে ডাল, কালকে আজকে আর ডাল রান্না করলাম না, এই ডাল দিয়ে হয়ে যাবে। এখানে আছে চুলের আমি সবজি আর আমি এই যে সবজিটা বসে দিয়েছি, এটা একটু মাখা মাখা করে সবজি করে নিয়ে দেবো। সবজি বাসনও অর্ধেকটা নিয়ে এসেছি উঠিন থেকে, আর অর্ধেকটা রয়ে গেছে এখন আনবো। এখানে এনে নিয়ে নিলাম, এখন কোয়ারপাড়ে গিয়ে কাপড় ধরে দেবো, চলো যাই কোয়ারপাড়ে। এই যে কয়েকটা বাসন আছে, বাসন কয়েকটা নিয়ে যায়, এদিকে সবজিটা হচ্ছে, ভাত বসাবো, প্রায় কমপ্লিট, এখন শুধু ভাতটা বসে দিব। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, ডালও গরম করে নিয়েছি, দাঁড়া তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাই। ঠিক আছে, একদম বলো পড়ছে যে এই জন্য ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। আর এই যে এখানে ডাল আর এদিকে সবজি, এখন আমি গ্যাসটা অফ করে দিব, অফ করে দিয়ে চালটা ধুয়ে এনে বসে দিব ভাত। এইদিকে দেখো আমি ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিচ্ছি, বাইরের থেকে চালগুলো ধুয়ে ভাতটা বসে দিব। কটা কালকে তো সেই গরম ছিল, আমি ভাতও বসে দিয়েছি, এই জায়গাটাও একটু পরিষ্কার করার বাকি আছে। সকালে সকালে মাথাটা এরকম পাখির বাসা হয়ে থাকে, পারি না সেদিক ওদিকে ক্যামেরার সামনে আসতে, টাইমে গুলোয় না। যাই হোক, আমি যেমন তেমন করেই চলে আসি। ঠিক আছে, এখন আমি হলো এই যে বাসনগুলো নিয়ে এসেছি, বাসনগুলো এখানে লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। ঠাকুরের বাসন আছে, কালকে রাতে ঠাকুরের বাসন ধোয়া হয়নি, ঠাকুরের বাসন দেবো, অনেক কিছু কাজ আছে। ঠিক আছে, আমি আগে বাসনগুলো লাগিয়ে নিই। সবজির বাকলগুলো এনে ফেলে দিয়েছি, রোদ্রু একেবারে সুন্দর করে উঠেছে। আমাদের গাছে না সুন্দর দুটি পিঙ্ক কালার রোজ দুটো ধরেছে আর রেড কালার একটা ধরেছে, দেখা তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই। ঠিক আছে, পিঙ্ক কালার না, এটা রেড কালার, আর একটা হলো এই যে এইটা হলো রে হোয়াইট কালারও বলা যায় না, পিঙ্ক কালারও বলা যায় না। এই যে উঠে গেছে, উঠে গিয়ে তুলসী মন্দির ধোয়াচ্ছে আর ফুল তুলে দেবো। আমি ঠাকুরের বাসনগুলো ধুই নিই, ওকে তার ক্যামেরার সামনে আনা যাবে না। ঠিক আছে, আমার তো আনতে ইচ্ছে করে ক্যামেরার সামনে, কিন্তু ও আসতে চায় না, না তার জন্য ওর বিরুদ্ধে আনি না। তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছে, ফুল তুলে দেবে, আমি এখন ঠাকুরের বাসনটা দেবো আর রান্নাঘরটা একটু মুছবো, বাস কাপড় ভিজে রেখেছি, কাপড় ধুবো, তারপরে দোকান চলে যাবো।
এই যে দেখো, আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। কালকে রাতে আমি তার মানে ঠাকুরের বাসন মাজতে পারিনি, আমার ওদিকে সারাদিন দোকানদারি করে রান্না করা বাসন আর কাপড়গুলো মানে শরীরটা একদম চলে কুয়ার পাড়ে রেখে এসেছি। মেজে গিয়ে তারপরে আমি বাসন মাজবো আর হলো কাপড় ধুবো, ধুয়ে স্নান করবো, স্নান করে ঠাকুর পূজা দিব, তুলসীতে জল দেব, তারপরে একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব দোকানের দিকে। এখনও অনেক কিছুই বাকি আছে, তাড়াতাড়ি করছি সেই জন্য। হয়ে গেছে, এখন কাপড় ধুবো, রান্নার বাসনগুলো ধুবো, ধুয়ে স্নান করে তারপরে দোকানে চলে যাবো। সুজা, তোমাদের সঙ্গে দোকানে গিয়ে দেখা করছি, দোকানের অ্যাকশন আজকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দোকান খুলে টুলে সব কিছু করে বসে আছি, এখনও দোকানের কাজ আরম্ভ করিনি। বাইরের থেকে তো দূরে দূরে কাজ করি, আবার দোকানে এসে দূরে দূরে কাজ একটু একটু করতে হয়। দোকান খোলার টাইমে তো আর এমনি এমনি দোকানটা খোলা হয় না, দোকানটা তো মানে খুলতে হয়, দোকানটা তো খুলতে হয় না। আর হলো এখন বসে আছি, একটু পরে জলও নিয়ে এসেছি যে কাজগুলো করবো। ইঁদুরে আমার সর্বনাশ করে দিচ্ছে, সেক্ষেত্রে একটুকে কেটে দিয়েছে একদম সারা ওই জায়গাটা দিয়ে একদম পুরো। ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে, ওই জায়গাটা এইভাবে কেটেছে, সর্ষের তেল দিয়ে একটা জায়গাটা তেল তেল হয়ে গেছে। কালকেই কেটেছে, কিন্তু কালকে তো হাটবার, কালকে এগুলো পুষ্টি করতে পারবো না, এমনি রেখে দিয়েছি, থাক এখানে থাকো তোমরা, পরিষ্কার আজকে আর হবে না। আজকে আমি এখন জল টল সব কিছু নিয়ে এসেছি, একটু পরের থেকে শুরু করে দেবো কাজ, ঠিক আছে? কাজ শুরু করি। এদিকে জলের কার্টনটা খালি করেছি, জলের কার্টনটা খালি করে ফ্রিজে জলগুলো রেখেছি। আর এদিকে কালকের কার্টন, দুদিনের কার্টন জমা হয়েছিল, কার্টনগুলো সুন্দর করে ভেঙে বেঁধে রেখে দিচ্ছি। বন্ধুরা, কার্টন কার্টন বেঁধে ফিরে আসলাম, এখন একটু রেগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিই পরিষ্কার করে ভালো করে। আর কলা বৈশাখ এসে গেছে, তাই না? মাল না থাকলে এগুলো ধুলো বালু তো থাকবে, ধুলো বালু তো পড়েই, তাই না? আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দূরে যে তেল কেটে কি করেছিল, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই জায়গাটা আমি এইটুকু জায়গা এইটুকু দিয়ে আজকে পরিষ্কার করলাম, আর এটা থাক, আমি আজকে আর পারবো না, দেহটা তো আর কুলায় না, একটু জায়গা পরিষ্কার করি না হলে মানে একদমই মানে একদম খারাপ অবস্থা এই জায়গা। ধরো ইঁদুরে যে কি দেখছে, এইভাবে চলে বলে না মরা কেই মারে সবাই, সেই দশ হয়েছে আমার। আমি এক মরা আর আমাকে মারে ইঁদুরে দেখে আমি ভগবানও জানি কি জানি, চোখে আর কিছুই দেখে না। যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। আমি এই রেগুলো পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। একদম মানে খুবই খারাপ অবস্থা, মাল দেখা যাচ্ছে না, সম্পূর্ণ মাল তেল তেল হয়ে যাচ্ছে। এদিকে দেখো তেল যে পড়ছিলো এগুলো সব মালগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, না মুছতে তো তেল তেল হয়ে থাকবো। এদিকে দেখো আমি সার্ফ জল গুলে এইবারে জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তোদের জ্বালা যন্ত্রণা মেয়ে, ওই যে আমার এলো সোনার চুড়িগুলো মানে ব্রঞ্জের উপরে চুড়িগুলো, এগুলো মানে নষ্ট হয়েছে, পড়তে পড়তে এখন নাকি এগুলো বাড়িতে ফেরিয়ালা আসছে। ওই আনি ছয় প্যাকেট পাঁচ প্যাকেট ছুড়ে আনি, ওই ফোন করছিল কি করি, তার মধ্যে কালকে তো বিক্রি হয়ে গেল এই চুড়িতে কয়েকটাই আছে। এটার মধ্যে রেখে তোমাদেরকে ভিডিও কল করে দেখাই কোন চুড়িটা এই চুড়িটা। আমি বলছি ঠিক আছে রাখ, ওটা জায়গাটা উড়িও না, না হলে এটা অনেকদিন পড়তে পড়তে এটা মানে শোনা আছে কিনা না এটাও জানি না। যাই হোক, ওর জন্যই ফোন করেছিল। আর আমি এদিকে কাজে কর্মে হাতে কাজে লেগে গেছি। লিখলি দেখলি দেখলি রাখি সাথে, এগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এটা এখন তো শুকাই নি, জল জল আছে, কাগজটা পাতলে কাগজটা ভিজে দেব, সেই জন্য হচ্ছে না। আর দেখো এই যে ঘরটা একদম পুরো মুছে নিয়েছি, একদম টকটক করে নিয়েছি। আর লজ্জুর তাপ দেখো,
সেই রোদুটা। একেবারে ঘরটার মুছে একদম টিপটপ করে নিয়েছি। এখনো যে এই ট্রেগুলোর উপরে মাল সাজানো হয় এখনো ভালো করে শুকায় নাই, তার জন্য মালগুলো এখানে রেখে দিয়েছি।